আপনারা কি জানেন আমাদের বেশিরভাগ সম্পর্কগুলো কেন নষ্ট হয়ে যায়? হয়তো অনেকে জানেন কিংবা অনেকে জানেন না, তবে আমি আপনাদেরকে আজকে একটি বিষয় ক্লিয়ার করতে চাই যে আমাদের বেশিরভাগ সম্পর্কগুলো নষ্ট হয় ভুল বোঝাবুঝির কারণে। আর সেই ভুল বোঝাবুঝির কারণে আমাদের বেশিরভাগ সম্পর্কগুলো এক সময় গিয়ে মূল্যহীন হয়ে পড়ে। আমরা কথা বলি না, আমরা কথা বলার যে জায়গাটি রয়েছে সেটা আমরা আস্তে আস্তে নষ্ট করে ফেলি। কিন্তু আমরা যদি কথা বলার চেষ্টা করি যে মানুষটাকে ছাড়া আপনার এক মুহূর্তও চলে না, কিংবা যে মানুষটি ছাড়া আপনার কোনো কিছুই ভাবনার জগতের বাইরে সব কিছু থেকে যায়, তাহলে কিন্তু আপনি হেরে যাবেন। ভালোবাসার মানুষকে কখনো দূরে সরিয়ে দিবেন না, যে কোনো পরিস্থিতিতেই হোক না কেন, কিংবা যে অবস্থায় হোক না কেন, সবসময় চেষ্টা করবেন তার হাতটি যেন শক্ত করে ধরে রাখতে পারেন। হয়তো পারিপার্শ্বিক যে কোনো কারণে আপনি হয়তো কথা বলতে পারছেন না, কিন্তু কথা বলার একটি জায়গা তৈরি করুন, কথা বলার ক্ষেত্রগুলো তৈরি করুন, আপনি কোন অবস্থার মধ্যে রয়েছেন সেই অবস্থাগুলো তাকে বলার চেষ্টা করুন। এবং আরেকটি বিষয় মাথায় রাখবেন, যদি আপনি থেকে যেতে চান তাহলে আপনি কখনো কোনো অজুহাত তৈরি করবেন না, কোনো কারণ খুঁজতে যাবেন না। যারা থাকতে চায় না তারাই আপনার দোষ ধরবে, আপনার ত্রুটিগুলো ধরবে, আপনার প্রতিটি পদক্ষেপে ভুল ধরবে। কিন্তু যে মানুষটি আপনার সঙ্গে থেকে যেতে চায় সে মানুষটি কখনো আপনার ভুল ধরার চেষ্টা করবে না, আপনি যেমন ঠিক তেমনটাই তার কাছে পছন্দ। মনে রাখবেন, কথা বলাটা খুব জরুরি, কথা বলার মাধ্যমে অনেক কিছু সমাধান করা যায়। যেমন কথা দিয়ে একটা নষ্ট সম্পর্ককে প্রাণবন্ত যেমন করা যায়, ঠিক একইভাবে প্রাণবন্ত একটি সম্পর্ককেও কথার মাধ্যমে মেরে ফেলা যায়, নিঃশেষ করে দেওয়া যায়। আসুন না আমরা কথা বলার অভ্যাসটা তৈরি করি। প্রিয় মানুষের কাছে কখনো ছোট হতে হওয়াটা দোষের কিছু নাই। একটা সম্পর্ক তৈরি করতে যতটা সময় লাগে, ঠিক একইভাবে একটা সম্পর্ক নষ্ট করতে তার চেয়ে অনেক গুণ কম সময় লাগে। আসুন আমরা সবাই কথা বলি, মন খুলে নিজের মানুষটাকে ধরে রাখার চেষ্টা করি, এবং সবশেষে যেটা আমাদের করা উচিত, প্রিয় মানুষটাকে আগলে রাখি সবসময়। তার সুখের দিনে ভালো মুহূর্তগুলোকে আপন করে নেবেন, আর তার খারাপ সময়ে তার হাতটি ছেড়ে দিবেন, এটি আসলে ভালোবাসাও নয়। ভালোবাসা তো সেটাই, শত বাধা বিপত্তির মধ্যেও সেই প্রিয় হাতটাকে শক্ত করে ধরে রাখা। আর সেটাই হোক প্রতিটি মানুষের জীবনে, ভালোবাসা চিরজীবী হোক। ভালোবাসার জন্য প্রিয় মানুষটার কাছেই না হয় একটু ছোট হলেন, সেটাকে ছোট বলে না। ভালোবাসার জন্য কত কিছু করেছে মানুষ, আর আপনি আমি কী বা করছি? শুধু একটু নিজের ভালোর জন্য আমরা ইগোটাকে সামনে এনে দাঁড় করিয়ে রাখি, ডান হাত বাম হাত নানা অজুহাতগুলোকে আমরা সামনে দাঁড় করিয়ে রাখি। কিন্তু আপনার একটু ইগো যদি পিছনে ফেলতে পারতেন, ভেবেছেন কি সম্পর্কটা নষ্ট হতো না কখনো? আসুন না সকল ইগোটাকে পিছনে ফেলে দিই, কথা বলার মানসিকতা গড়ে তুলি, নিজের ভুল স্বীকার করার যে নিজের মধ্যে যে ক্ষমতাটা সেটি তৈরি করি।